প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা দু হাজার উনিশের সাধারণ জ্ঞানের প্রস্তুতি পর্ব থেকে আপনাদের স্বাগতম পিছনে আমি যে নয়টা সাধারণ জ্ঞানের এই প্রশ্ন দিছিলাম সেটার পরে এখন দশ থেকে শুরু করতেছি এটা দ্বিতীয় পর্ব মানে ওই জায়গায় যে বিশটা সাধারণ জ্ঞান ছিল সে বিশটের প্রথম পাঠ হলো নয়টা এটা দ্বিতীয় পাঠ আর সামনে আমি আরও সাধারণ জ্ঞান দিব সেগুলো আপনারা দেখবেন আশা করি আর আমার পিছনে এইটের আগে প্রায় আরে ছয় থেকে সাতটা সাধারণ জ্ঞানের কন্টেন্ট আপলোড করা আছে আপনারা সেটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে সবগুলো ভিডিও দেখলে সার্বিক প্রস্তুতিটা সম্পূর্ণ হবে আশা করি সম্পূর্ণ ভিডিওগুলো দেখবেন চলুন শুরু করা যাক এখানে দশ নম্বর হচ্ছে কার্ড কোন দেশের কমান্ডো বাহিনীর নাম বা কার্ড কোন দেশের কমান্ডো বাহিনী কার্ড হচ্ছে ভারতের কমান্ডো বাহিনী বারো নম্বর হচ্ছে শিক্ষক সবচেয়ে বেশি শিখতে পারেন কোথা থেকে বই থেকে এটা একটা আনকমন তারপরে আনকমন জিনিসগুলোই অনেক সময় চলে আসে আমরা ভুল করি তো এটা দেখে রাখবেন আর ভুল হবে না বারো নম্বর হচ্ছে নাসাখা কোন দেশের রক্ষী বাহিনী নাসাখা হচ্ছে বাহিনী একসময় মিয়ানমারের রক্ষী বাহিনী ছিল নাশাখা এটা বর্তমানে বিলুপ্ত বর্তমানে আর নাই নাসাখা ছিল মিয়ানমারের রক্ষী বাহিনীর নাম বর্তমানে হচ্ছে মিয়ানমার বর্ডার পুলিশ বিওপি তেরো নম্বরে মাদাম তুষোর জাদুঘরে কি রক্ষিত আছে মাদাম তুষুর একটা জাদুঘর যেখানে বিখ্যাত পৃথিবীর বিখ্যাত ব্যক্তিদের মোমের মূর্তি সংরক্ষিত থাকে যে মাদাম তুষার জাদুঘরে থাকে বিখ্যাত ব্যক্তিদের মোমের মূর্তি চোদ্দ নম্বরে বাংলাদেশের উপকূল রেখার দৈর্ঘ্য কত জানা বাংলাদেশের উপকূল রেখার দৈর্ঘ্য হচ্ছে সাতশো দশ কিলোমিটার পিছনে তাহলে সমস্যা নাই আমি দূরে দাঁড়াই বলছি আল জাজিরা কোন দেশের সংবাদ চ্যানেল আল জাজিরা একটা বিশ্ববিখ্যাত টিভি চ্যানেল যেটা চব্বিশ ঘন্টা ওয়ার্ল্ড ওয়াইড সংবাদ প্রচার করে সেটা হচ্ছে আলদাজিরা হচ্ছে কাতারের একটা টিভি চ্যানেল আলজাজিরা কাতারের একটি টিভি চ্যানেল ষোলোতে হচ্ছে কোন যন্ত্রের সাহায্যে সমুদ্রের গভীরতা মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে সমুদ্রের গভীরতা মাপা হয় ফ্যাদোমিটার ফ্যাদোমিটার যন্ত্রের সাহায্যে সমুদ্রের গভীরতা মাপা হয় এবার দেখো সতেরো নম্বর আপনারা দেখেন যে দুধের রং সাদা হয় কেন দুধের রং সাদা হয় ক্যাসেনের উপস্থিতির কারণে ক্যাসেনের উপস্থিতির কারণে দুধের রং সাদা হয় এক ধরনের প্রোটিন সাদা প্রোটিন এই প্রোটিন ক্যাসের নামক এক ধরনের প্রোটিন উপস্থিতির কারণে দুধের রং সাদা হয় আঠারো নম্বর গুরুত্বপূর্ণ একটা সাধারণ জ্ঞান বাংলাদেশের সবচেয়ে বড়ো দ্বীপ কোনটি বাংলাদেশের সবচেয়ে বড় দ্বীপ হচ্ছে ভোলা বাংলাদেশের সবচেয়ে বড় দ্বীপ হচ্ছে ভোলা বাংলাদেশের সবচেয়ে খরস্রোতা নদী কোনটি বাংলাদেশের সবচেয়ে খরস্রোতা নদী হচ্ছে কর্ণফুলি বাংলাদেশের সবচেয়ে খরচ্রোতা নদী হচ্ছে কর্ণফুলি তাহলে আজ এ পর্যন্তই সামনে আমার যে সাধারণ জ্ঞানের ভিডিওগুলো আপনাদের জন্য আনব সেগুলো আশা করি আপনারা নিয়মিতভাবে দেখবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন আজ এ পর্যন্তই